রাশি তার নাম, রাশি তার নাম। ঝুঁকির প্রতি যে অন্যায় হয়েছে তার প্রমাণ একমাত্র এই কাগজটাই। এত সব অন্যায় দেখে রাশি মুখার্জি তার ছোটকার জন্য কিছুতেই মুখ বন্ধ করে বসে থাকবে না। ঠাকুরের সামনে কোনোদিনও কাউকে কখনো প্রণাম করতে নেই। দেখো বৌদি, তোমাকে একটা কথা বলি, বরদা তুমি আমার কাছে ভগবানের থেকে কোনো অংশে কম না। সত্যি বলছি, তাই এত বড় একটা কাজে বেরোবার আগে আমি তোমাকে প্রণাম করতে চেয়েছিলাম। তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি ছোট, তুই অনেক বড়। আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কোথায় বাস্তবে পরিণত হলো? আমার যখন 22-23 বছর বয়স তখন আমার স্বপ্ন ছিল আমি বড় জ্যোতিষী হব। আমার বন্ধু বান্ধবেরা তখন কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আমি ওসব কিছু হব না, জ্যোতিষী। বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল, ব্যাস। ওই অল্প বয়সে বিয়ে, সোলার টোপর লোহার হয়ে গেল, সমস্ত স্বপ্ন, বুক ভর্তি আশা, চোখ ভর্তি স্বপ্ন, সমস্ত ভেঙে চুরমার। একবার খালি মাঠ থেকে ঘুরে আসি বুদি, তারপর আমি বলবো, আমি বলবো, সবাই শুনবে। তুমি ভাবো তো বুদি একটা জিনিস, এই যে চাষিরা, এই চাষিদের ছেলেরা সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, পিচ রাস্তা দিয়ে গড়গড় গড়গড় করে হেঁটে হেঁটে যাবে, কি সুন্দর দৃশ্য! তুমি আমার কল্পনা, তখন অবশ্যই এই শর্মা কথা কেউ মনে রাখবে না, কিন্তু ভাবো যে একটা এই আজকের দিনটা, এই দিনটার জন্য আমি কম পরিশ্রম করেছি, বলো। আর বলতে বাবা, রাত দিন কত টেনশন আমি দেখিনি, আর যে যা করে করুক, তোমার মেজবৌদি কিন্তু তোমার পাশে। দেখো না, গ্রামের উন্নতি একবার হতে দাও, আমি তো গলা ফাটিয়ে সবাইকে বলবো এই গ্রামের উন্নতি হয়েছে আমার ঠাকুরপুর জন্য। চেকগুলো রেডি? হ্যাঁ, সব রেডি আছে। এগ্রিমেন্টস পেপারগুলো তো আগেই প্রমোদেশ বাবুর হাতে পৌঁছে গেছে, আর আমি আজ সকালবেলা একবার ওনার সঙ্গে ফোনে ডিসকাস করে নিয়েছি। বল, তাহলে তো হয়ে গেল মা, তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ, তাহলে গাড়ি বার করতে বলো। রাজেশ, এই রাধেশ্যাম, পুরোহিতকে খবর দিয়েছো তো? হ্যাঁ, ও তো আগেই বলা হয়ে গেছে। চল, জানা তোমরা হঠাৎ পুরোহিতের খোঁজ করছো, পুরোহিতকে তোমাদের কি কাজে লাগবে? একটা নতুন কাজ শুরু হচ্ছে, ইটস এ নিউ জার্নি। আর কারখানার জন্য জমি হ্যান্ড ওভার হবে, ন্যাচুরালি সেটার পুজো আছে, আচ্ছা আছে, আর ন্যাচুরালি পুজো করতে গেলে পুরোহিত লাগে, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার কোনো সমস্যা? না না, সমস্যা কেন, আমার তো এটা ভেবে অবাক লাগছে যে প্রয়োজনে তোমাদেরও পুজো আচ্ছা করতে হয়। ঈশ্বরকেও নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারো। Enough is enough, Parma. আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের অফিশিয়াল ব্যাপারে তুমি মন্তব্য রাখো কি করে? আমাদের কখন কি প্রয়োজন সেটা বোঝার যোগ্যতা আছে তোমার? আমার কার সঙ্গে কথা বলছো? সেই বোধটা আছে ওর, দেখো হাঁ করে দাঁড়িয়েছে। এই ব্রো, প্লিজ আজকের দিনে ছাড়ো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো, আমাদের কাজ কি ফিরতে হবে আবার? প্লিজ চলো, চলো। তোর বাবা বাড়িতে নেই, তুই যা খুশি তাই করে বেড়াচ্ছিস, তোরটা বাড়িতে এলে আমি তাকে কি বলবো? মা, আজকে যদি আমি না যেতে পারি তাহলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। বাবা যদি বাড়িতে থাকতো সব শোনার পর আমাকে আটকাতো না। চুটকি, তাড়াতাড়ি খেয়ে নে তো, আমাদের বেরোতে হবে। চুটকিকে যেতে হবে মানে? ও গিয়ে কি করবে, ওর কি দরকার ওখানে? ওর দরকারটাই তো আজকে সব থেকে বেশি। তুমি তাড়াতাড়ি ওকে রেডি করে দাও মা। কি রে, তুই রেডি তো? হ্যাঁ, মোটামুটি রেডি। সব ঠিকঠাক তো এদিকে? ওদিকে সব বন্দোবস্ত হয়ে গেছে, তুই চিন্তা করিস না, তোর যাওয়ার অপেক্ষা শুধু। কি করছিস আমি কিছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না কাকিমা, কিচ্ছু হবে না, এবার যা হবে সব ভালোর জন্য হবে গো। রাশি তার নাম, রাশি তার নাম।